হ্যালো বন্ধু, থামলে তো বুঝতে পারছো, তাহলে অবশ্যই অবশ্যই পুরো ঘুরে দেখো, আশা করি তোমার অনেকটাই হেল্প হবে। আসসালামু আলাইকুম। কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ আছে নতুন শিক্ষাবর্ষে 2023-24, তার জন্য এই ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট। যাদের শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন মেজর সাবজেক্ট আছে তার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আজকে আলোচনা করবো 5, 10 এবং 2 নম্বর যে কোশ্চেনগুলো অ্যান্সার সেগুলো উত্তরসহ। তো যাদের আছে এডুকেশন নতুন সেমিস্টার ভর্তি হয়ে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। তোমাদের টোটাল কোশ্চেন সংখ্যা হচ্ছে 25টা থেকে 20টা বা 28টা আছে। এই 25টা থেকে 28টা কোশ্চেন যদি তোমরা যদি পড়ো তাহলে হুবহু তোমরা কমন পেয়ে যাবে আশা করি। তো তোমরা অবশ্যই অবশ্যই তোমরা ভালো করে ভিডিও দেখো এবং ভিডিও দেখে তোমরা ভালো করে পড়াশোনা করো। যেহেতু তোমাদের হাতে টাইম কম এবং তোমাদের সিলেবাস এই বছর নতুন, সমস্ত কিছুই ধরতে গেলে তোমাদের নতুন, কি আসবে না আসবে ইত্যাদি, তো টেনশনের কারণে তোমরা এই ভিডিও দেখে চলে যাবে তাহলেই হবে। এবং ভিডিও দেখে যাদের পড়তে অসুবিধা হবে তারা অসুবিধা নেই, তারা পিডিএফ কপি সংগ্রহ করতে পারে স্ক্রিনে দেওয়া নম্বরে। মাত্র 100 টাকা বিনিময়ে তোমরা ফুল পিডিএফ কপি পেয়ে যাবে, যেখানে 5, 10 এবং 2 নম্বর সমস্ত কিছু থাকবে, ঠিক আছে? তো যাদের এডুকেশন সাবজেক্ট আছে তারা অবশ্যই যেন ফুল ভিডিও দেখো এবং ভালো করে তোমরা পড়াশোনা করো, কারণ তোমাদের টাইম খুব কম। এবং তোমাদের এই সাবজেক্ট বাদে আরও সাবজেক্ট আছে, যেমন মাইনর সাবজেক্ট ইত্যাদি সাবজেক্ট যেগুলো আছে, খালি কয়েকটা সাবজেক্ট বাদ দিয়ে তোমাদের সমস্ত সাবজেক্টে কিন্তু ভিডিও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অনেকেই পিডিএফ কপি নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে, এবং যারা পিডিএফ কপিটা সংগ্রহ করতে বা কিনতে পারবে না তাদের জন্য স্ক্রিনে আমি ফুলভাবে দিয়েছি। তোমরা আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে, সেই কারণে আমি এই ভিডিওগুলো বানানো ছোটো ছোটো করে, তোমাদের যাতে অসুবিধা না হয়। তোমরা ভিডিও দেখে পড়তে পারো অথবা ভিডিও স্ক্রিনশট নিয়েও তোমরা রেখে পড়তে পারো, অথবা ভিডিও পজ পজ করে তোমরা লিখে খাতা লিখেও পড়তে পারো, ঠিক আছে? তো যাদের সামর্থ্য নেই তারা অবশ্যই এইভাবে লিখো এবং ভালো করে পড়ো। আমি যেভাবে তোমাদের ভিডিওগুলো দিচ্ছি সেইভাবে কোনো ইউটিউব চ্যানেলে তোমাদের পাবে না খোঁজে, যে এইভাবে প্রশ্ন সহ উত্তর সহ, ঠিক আছে? অনলি ফর কোশ্চিন, অথবা কোশ্চিন বলবে উত্তর দেখাবে হালকার উপর, কিন্তু এইভাবে পাট পাট করে তোমাকে আস্তে আস্তে স্ক্রিনের সামনে কিছুই কেউ দেবে না। আশা করি তোমাদের হেল্পের জন্যই অনেকে অনেক হেল্প করেছো এবং তোমরা আমার পাশে আছো। 9,6000 তোমাদের কমপ্লিট করে ফেললাম সাবস্ক্রাইব, তো তোমরা আরও সাপোর্ট করো আমাকে এবং তোমাকে যতদূর পারবো আমি সাপোর্ট করব। তোমরা এইভাবেই তোমরা চালিয়ে যাও এবং ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? তো তোমাদের যেহেতু দেরি নেই, এখন থেকে যদি টুকটুক করে তোমরা পড়তে আরম্ভ করে দাও তাহলে কিন্তু তোমার অনেকটাই প্রবলেম সলভ হয়ে যাবে। এখন থেকে তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও। যারা পড়াশোনার প্রতি ইন্টারেস্ট এবং তোমরা পিডিএফ কপিটাও সংগ্রহ করতে পারো এই স্ক্রিনে দেওয়া নম্বরে, ঠিক আছে? আর তার সঙ্গে তোমরা একটা কথা বলে রাখি, তোমরা চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশে বেল আইকন দাবিয়ে দেবে, কারণ তোমাদের পরীক্ষা আগে পর্যন্ত A to Z এই ইনফরমেশান প্রথম সেমিস্টার থেকে নিয়ে যত সেমিস্টার আছে সমস্ত সেমিস্টারে কিন্তু এখান থেকে তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে। সেই কারণে তোমাদের অসুবিধা যাতে না হয় সেই কারণে তোমাদের কানেক্টে থাকতে বলা হচ্ছে। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুবান্ধব সকলকে শেয়ার করে দেবে, যাতে তাদেরও তোমার যেরকম হেল্প হচ্ছে সেই পরিমাণে জানো তাদেরও হেল্প হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কথা না বাড়িয়ে তোমরা ভালো করে দেখো স্ক্রিনে এবং ভালো করে তোমরা পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে? যে কটা দিন আছে তোমরা এই কটা দিন তোমরা যদি পড়ো তাহলে তোমাদের তো অনেকটাই তোমাদের আগিয়ে যাবে, এবং আমি চাই ভালো করে তোমরা পড়াশোনা স্টাডি করো, ঠিক আছে? আর কোনো জায়গায় কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমরা নিচে কমেন্ট আছে, কমেন্ট সবসময় কমেন্ট করার জন্যই তোমরা আশা করি রিপ্লে পেয়ে যাবে। তোমরা যত খুশি কমেন্ট করো আমি যত তাড়াতাড়ি পারবো তোমাদের কমেন্টের রিপ্লে দিয়ে দেবো, ঠিক আছে? আর কোনো অসুবিধা আশা করি হবে না। এইভাবে দেওয়ার পরও যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং কেউ উল্টোপাল্টা কমেন্ট করবে না, অনেকেই করে কিন্তু তাদের ক্ষেত্রে বলবো তোমরা এরকম মোটেও করবে না, ঠিক আছে? আমি তো তোমাদের হেল্পের জন্যই করছি, আশা করি তোমাদের অনেকের হেল্প হচ্ছে, অনেকের হয়তো অন্য মাইন্ডের ছবি হেল্প হচ্ছে না, তো যাই হোক সবাই সমান না। তো যাই হোক তোমরা আগামী বলে রাখলাম, এবং তোমরা ভালো করে পড়াশোনা করো এই কামনাই করি তোমাদের প্রতি, ঠিক আছে? আর একটা কথা বলছি যে তোমাদের সমস্ত সাবজেক্টই প্রায় আপলোড হয়ে গেছে কয়েকটা সাবজেক্ট বাদ দিয়ে। তো কার কী সাবজেক্ট, যেটা মাল্টিডিসিপ্লিনারি কোর্স তোমরা সবাই জানো ওটা কী সাবজেক্ট, তোমাদের কী সিলেবাস, তো যারা কল্যাণ আন্ডারে আছে অনেকেই, অনেক কলেজে অনেক সমস্ত কলেজেরই প্রায় আলাদা আলাদা, তো যার যেটা ওই সাবজেক্ট নিয়েছো তারা অবশ্যই তোমরা কমেন্টে ওটা লিখে দেবে। যে সাবজেক্টটা বেশি হবে স্টুডেন্ট সেই সাবজেক্টটা খুব শীঘ্রই আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, সেই কারণে তোমরা এটা যেন মাথায় থাকে। তোমাদের এমডিএ সাবজেক্ট, এমডিসিএ যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টে কী সাবজেক্ট আছে
এবং কী সিলেবাস আছে সেটা তোমরা একটু যদি কমেন্টটা করে দাও তাহলে তোমারও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। সমস্ত কলেজের কিন্তু আলাদা আলাদা, সেই কারণে তোমাদের বলা হচ্ছে তোমরা যেন অবশ্যই এইটা কমেন্ট করবে। আর তোমাদের ভিডিও আজকের মতো এইটুকুই, অর্থাৎ তোমরা পুরো ভিডিও দেখো, আমি বেশি বকবক করলে অনেকের হয়তো প্রবলেম হতে পারে, সেই কারণে আমি আর বকছি না। তোমরা ভালো করে দেখো এবং ভালো করে পড়াশোনা করো, কোনো জায়গা কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে কমেন্ট করবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটা দাবিয়ে দেবে, কারণ তোমাদের ওই বেলটা কারণ হচ্ছে কি, তোমরা ওটা যদি বাজিয়ে রাখো তাহলে তোমাদের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বারকে নোটিফিকেশন চলে যাবে এবং তোমাদের সুবিধা হবে। সেই কারণে বলা হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই যেন যুক্ত হয়ে যাবে চ্যানেলের সঙ্গে। এবং তোমরা অনেকে সমস্ত কিছু আপডেট কিন্তু ইউটিউবে দেওয়া হয় না, সেই কারণে তোমরা যদি আপডেট সকাল বিকাল আপডেট পেতে চাও তাহলে তোমাদের জন্য যে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খোলা হয়েছে, হোয়াটসঅ্যাপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারো। তো জয়েন হওয়ার জন্য অবশ্যই তোমরা কমেন্ট ফার্স্ট কমেন্টের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, অথবা তোমরা কমেন্ট করবে আমি সেই লিঙ্ক তোমাকে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে নেবে, তোমাদের ওখানে অনেক কিছু আপডেট পাবে, হয়তো তোমাদের যে চাকরি বাকরি ইত্যাদি ফর্ম ফিল আপ সমস্ত কিছু ফর্ম ফিল আপের আপডেট ওখান থেকে তোমরা পেয়ে যাবে। সমস্ত নোটিশটা ইউটিউবে পোস্ট করা হয় না, তবুও ওখানে তোমরা কিন্তু সেই সমস্ত নোটিশগুলো কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। তো তোমাদের আশা করি সমস্ত হেল্প হবে, সেই কারণে অনেকটাই আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছি। তবুও তোমাদের যারা লিঙ্ক খুঁজে পাবে না তারা অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি সেই লিঙ্ক দিলে তোমরা জয়েন হয়ে নেবে, ঠিক আছে? এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে তোমরা কানেক্টেড থাকবে, তাহলেই তোমাদের সমস্ত কিছুই নোটিফিকেশন মিস যাবে না, ঠিক আছে? তো ভালো করে পড়াশোনা করো এবং ভালো করে ফুল ভিডিও দেখো, ফুল ভিডিও দেখিয়ে তোমাদের কোনো জায়গায় কিছু অসুবিধা বা হলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই, আমি আর বকছি না, আমি জাস্ট খানিক মিউজিক দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখো এবং পড়াশোনা করো।
ভিডিও, ঠিক আছে? তো